মায়ের আইসা খাওন চাইব আমি কি খাওন দিমু অহন মায়াডা খেলতাছে এল্লাইগর খাওনের কথা মনে নাই অহন যদি মায়াডা এসে খাওন চাই আমি কইতে খাওন দিমু বউ আমি জানি আমার ঘরে কোনো খাওন নাই সাইল নাই ডাইল নাই কিন্তু ক আমি কি করমু আমারে কেউ কামে লইতাছে না বউ আমি তো তোমাকে মুয়ের দিকে তাকায় কামে গেছিলাম আমার কি আমার মায়াডার লেগা খারাপ লাগে না আমার কি আমার অসুস্থ মাডার লেগা চিন্তা হয় না আমার লক্ষ্মী মায়াডার মুয়ের দিকে তাকাইলে আমার মাথার উপরে আসমান ভাঙ্গা পড়ে মায়াডা কাল কইতাছিল মা গোস্ত দিয়া ভাত খামু অনেক দিন গোস্ত দিয়া ভাত খাই না মায়াডা কইতাছিল আব্বারে কইও আমার লাগে একটু গোস্ত আনতে মা মা আমার ক্ষুধা লাগছে মন করে খাইতে দাও মা রে আমার কোলে আয় তোর যে ক্ষুধা লাগছে এটা আমরা বুঝতে পারছি কিন্তু ঘরে তো এক মুঠ চাইলো নাই তোরে তোর মা কি খাওয়ান দিব ক এক কাম কর এক গ্লাস পানি খাইয়া আবার খেলতে যা আর কোনো উপায় নাই রে মা আব্বা আমি সকালে এক গ্লাস পানি খেয়ে খেলতে গেছি অহন এবার পানি খাবো আমার তো ভাতের ক্ষুধা লাগছে আমি জানি রে মা আমি সবই জানি তুই সকালবেলা পানি খেয়ে খেলবার গেছিলি আর পানিতে কারো পেট ভরে না কিন্তু কি করবো ক আমার এই ফুলের মতো মায়াডা রে একবেলা ভাতও দিবার পারি না আমি এতটাই গরিব আমি না আমি না দাদু এইখানে আয় বাজান আমার কাছে 1 কেজি চাল কেমন একটা আছে বাজার তো নাকি চাল কিনে লই আয় তারপর আমার দাদু বলে আমাকে খাওয়ান তুলে দে আমিনার মা বাজারের ব্যাগটা দাও দি চাল লই আহি কাল আমি শহরে যামু গ্রামে থাকলে আমরা সবাই না খায় মইরা যামু আর তুমিও যে অসুস্থ তোমার যদি চিকিৎসা না করাইবার পারি তাহলে তোমার আর আইতেইব তাছাড়া এই গ্রামে আর আগের মতো কাম নাই কিন্তু মা জান তুই শহরে যা কি কাম করবি মা তুমি কোনো চিন্তা করো না আমি একখান ঠিকই কাম গোছাইলো মনে
মা, ও মা। আচ্ছা ঠিক আছে মা, ঈদে বাড়ি আনার সময় তোর লেগে একটা নতুন জামা লই আমনে। তুই আমার একমাত্র মাইয়া, তোরে দিমু না তো কারে দিমু। বউ আমি ঢাকায় যাইয়া আমি কিছু টাকা পাঠামু নে, মা আর বাবুর দিকে খেয়াল রাখো। মা আমি যাইতাছি, তোমরা সাবধানে থাকো আর আমার লেগে দোয়া কইরো। বাজান তুই শহরে গিয়া কারো ফোন দি, আমাকে একটু ফোন দিস। আইসা মা, আমি যাইয়া কারো ফোন দিয়া তোমাকে জানাই দিমুনি। আমি যাই রে বউ, মা যাইতাছি। ভাই ভাই একটু ফোনে কথা কখন যাইব? যাবে ভাই। হ্যালো আমিনার মা, আমি আজ বাড়িতে আইতাছি, পরশু দিন তো ঈদ, মায়ের লেগে কোন কালারের জামা কিনবো? তোমার জামা কেনার লাগবো না, আমায় খুব অসুস্থ, তুমি ওষুধ কিনা বাড়ি জইলা হো। আমার কাছে যে টাকাগুলো আছে এটা দিয়ে তো মায়ের ওষুধ কিনলে আমার মায়ের জামা কিনা হইব না, না বাড়ি যাওয়া যাইব না। মায়ের জন্য এই টাকাগুলো আছে এগুলা পাঠায় দেই। শুনো আমি মায়ের ওষুধের লেগা তা পাঠাই দিতাছি। কেন তুমি বাড়ি আইতাছো না? না আমি বাড়িতে আইতাছি না, আমার মায়ের জামা না কিনে আমি কেমনে বাড়িতে আমো তুমি কও। আমি টাকা পাঠাই দিতাছি ভাই, এই লন ভাই, ওই নাম্বারে 2000 টাকা পাঠাই দেন, আমি টাকা দিতাছি। আজকে খুশির বাঁধ ভেঙেছে, ঈদ এসেছে ভাই ঈদ এসেছে, আজকে খুশির বাঁধ ভেঙেছে, ঈদ এসেছে ভাই ঈদ এসেছে। মা আমি নতুন জামা পরে ঈদের মাঠে যাব। মা তুই একটু দাঁড়া। মা এই ল জামা, এইটা পইরা ঈদের মাঠে যা। মা এত পুরনো জামা, আমি এ জামা পরবো না, আমি নতুন জামা পরবো। মা তোর লাইগা তোর আব্বা নতুন জামা লইয়া আইতাছে।
ঠিক আছে আমি কোথাও যাব না এখানেই বসলাম ঠিক আছে আব্বা নতুন জামা নিয়ে আসলে আমি ঘুরতে যাব ঈদ মোবারক ঈদের আনন্দ ছড়িয়ে যাক সকলের ঘরে ঘরে এই প্রতিবাদে আমি খুলনা থেকে যুক্ত হচ্ছি শেখ শিহাবুদ্দিন রুবেল আজকের বিষয় কেমন কাটছে এবারের ঈদ চলুন কিছু লোকমুখে শুনে নি ঈদের খুশিতে কে কি করছে হ্যালো ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ভাই আজ ঈদের দিন খুশির দিন এই ঈদের দিনটা আপনি সারাদিন কিভাবে কাটাবেন কি পরিকল্পনা আছে আপনার অবশ্যই আমার পরিবারের সাথে কাটাবো পরিবারকে সময় দেবো বাইরে যাবো খাওয়া দাওয়া করবো সর্বোপরি ঈদটা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবো ফ্যামিলির সঙ্গে কতটুকু সময় দেবেন আসলে বেশিরভাগ সময় ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করবো কারণ অন্য সময় বাইরে থাকি ঈদের দিন ফ্যামিলিকে সময় দেবো বাইরে যাবো খাওয়া দাওয়া করবো এটাই ধন্যবাদ আপনাকে এবারের ঈদ আপনার জীবনে ভয়ানক অনাবিল সুখ এবং শান্তি সেই কামনা করি আপনি ভালো থাকবেন দর্শক চলুন শুনে আসি আরও কিছু তরুণদের এবারের ঈদের প্ল্যানিং হ্যালো ভাই আপনি তো তরুণ প্রজন্মের একজন ইয়াং বয় আপনার এবারে ঈদটা কেমন ভাবে প্ল্যানিং করছেন কিভাবে ঈদটা কাটাবেন ঈদ মোবারক আপনাকে এবং সকলকে আজকের এই দিনটা আমাদের জন্য ভেরি স্পেশাল একটা দিন আজকের এই দিনে আমরা অনেক দূরে ঘুরতে যাব আর সর্বোপরি আজকের দিনটা অনেক ভালোই কাটবে ধন্যবাদ আপনাকে এবারে ঈদ আপনার জীবনে ভয়ানক অনাবিল সুখ এবং শান্তি ধন্যবাদ আপনাকে দর্শক এবার চলুন একজন নিম্নয় লোকের কাছ থেকে জেনে আসি এবারের ঈদ তার কেমন কাটছে হ্যালো ভাই একটু কথা বলবো আপনার সঙ্গে ভাই একটু এক মিনিট ঈদ মোবারক আচ্ছা আজকের এই ঈদের দিনে কেউ বা দূর দূরান্তে ঘুরতে যাচ্ছে কেউ বা তার পরিবার পরিজনকে সময় দিচ্ছে কিন্তু আপনি এই খুশির দিনে কেন এবার রিক্সা চালাচ্ছেন ভাই স্যার দুনিয়া সব বাবাই চায় তার সন্তানদের ঈদের দিন নতুন জামা পরাইয়া এই দু চোখ বইরা দেখতে স্যার আপনি কইতাছেন আমি ঈদের দিন কেন রিক্সা চালাইতাছি আমার বাড়িতে মা অনেক অসুস্থ যে কয়টা ইনকাম করি তা দিয়ে মার ওষুধ কিনতেই চলে যায় আর সংসারটা তো পড়াই আছে জানেন স্যার আমার একখান ফুটফুটে মাইয়া আছে আমার মাইয়াটা বাইনা ধরছিল ঈদের দিন নতুন জামা পইরা মাঠে যাইব আমি আমার মাইয়ার জামা কেনার টাকা গুছাইতে পারি নাই তাই ঈদের দিন রিক্সা চালাইতেছি স্যার আজকের এই ঈদের দিনে যেনে মানুষ 20 টাকা দিত সেনে মানুষ 50 টাকা দিতাছে আমরা তো গরিব মানুষ কোনো চাকরি বাদা তো করি না স্যার এই টাকাটাই আমার কাছে ঈদ বোনাস স্যার এখন কথা কমু স্যার ঈদ আমগো লেগা না স্যার আমগো মতো গরিবকে লেগা ঈদ না স্যার ঈদ হইল আপনাকে মতন বড় লোক লেগা দর্শক ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনে না কারো কারো জীবনে আনন্দ বয়ে আনলেও কারো কারো জীবনে বয়ে আনে পাহাড় সমান দুঃখ সমাজের উচ্চবিত্ত পরিবারের লোকগুলো যদি এ ধরনের নিম্ন আয়ের লোকের পাশে এসে দাঁড়ায় তাহলে ঈদের আনন্দকে সকলে ভাগাভাগি করে নিতে পারবে এই প্রত্যাশায় শেষ করছি আজকের লাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক স্যার হ্যাঁ এখন আবদারা ছিল বলো স্যার আজকের ঈদের দিনে আমি আমার মায়ের লগে এক বড় কথা কইবার পারি নাই স্যার বাড়ি যে কল করমু কোনো দোকানপাটও খোলা নাই স্যার আপনি নাম্বার দিয়া আমার বাড়িতে একটু কল দিবেন মায়ের লগে কথা কইয়া আমার বুকটা একটু ঠান্ডা করি নাম্বার জানো নাম্বারটা বলো হ্যাঁ স্যার নাম্বারটা বলো 01 011 হ্যাঁ কল ঢুকছে কথা বলো আমেনার মা আমেনা কই তুমি নতুন জামা আনবা বইলা মায়াটা পথের দিক তাকাইয়া বসে আছে তুমি ওর কাছে দাও এলো মা তোর আব্বা ফোন দিছে আব্বা আমার নতুন জামা কই
সবাই নতুন জামা পরে ঈদের মাঠে গেছে, আমি যাইনি। মারে রাস্তায় অনেক জ্যাম, তাই আইতে একটু দেরি হইতাছে। আব্বা জানো পাশের বাড়ি চাচি এক প্লেট সিমাই দিছে, আমি খাইনি। আমি শুনছি ঈদের দিন ঈদের নতুন জামা না পরে সিমাই খেতে হয় না। হ্যালো 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 আব্বা কথা কও, হ্যালো আব্বা কথা কও। গরিবরাও কিন্তু মন খুলে হাসতে চায়, গরিবদের ইচ্ছা করে পরিবারের সাথে আনন্দের সময় পার করতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গরিবরা ইচ্ছা করলেও পারে না। নিজের কষ্টটা না পারে পরিবারের মানুষকে বোঝাতে, না পারে কাউকে কিছু বলতে, শুধু নীরবে সবার থেকে নিজেকে লুকিয়ে কাঁদতে হয়। নিম্নবিত্ত আয়ের মানুষের আধার কালো জীবন নিয়ে কত মানুষ কত রঙিন স্বপ্ন দেখে, কিন্তু যান্ত্রিক কোলাহলে অনেকের সুখের স্বপ্ন ভেঙে চুরে চুর মার হয়ে যায়। গরিবের কষ্টকে কেউ দেখতেও চায় না, না বুঝতে চায়। আধারের মাঝে হারিয়ে যায় নিষ্পাপ কিছু জীবন।